এটা আমরা সাধারণত সকালবেলা দেখলাম, সকালবেলা দেখলাম এই অবস্থায় পড়ে আছে। এগুলো কোন অঞ্চলে? এগুলো দত্তপুর 2 নম্বর অঞ্চলে। এই আধার কার্ড কোথায় ছিল আপনাদের কি মনে হয়? এই আধার কার্ডগুলো বিগত বছর পড়ে আছে। হ্যাঁ, কোন এক পঞ্চায়েত নেতার কাছে ছিল, 4 বছর ধরে পড়ে আছে কার্ডগুলো। সাধারণ মানুষ কার্ডের জন্য প্রচুর বঞ্চিত হয়েছে, ভুগেছে, সেই কার্ডগুলো এখানে পড়ে আছে। আমরা প্রশাসনকে জানাবো, দত্তপুর থানায় ডায়েরি করব, প্লাস পঞ্চায়েতের প্রধান যে আছে তাকে জিনিসটা বলবো, অবগত করব, ঠিক আছে, প্রশাসনকে জানাবো। আমরা প্রধান উপপালনকে জানিয়ে দত্তপুর থানায় ইয়ে করবো, আন্দোলন করবো।